তো এই হচ্ছে আপনাদের মেলায় হারিয়ে যাওয়া ছোট ভাই, এর কথা অবশ্যই আপনাদের মনে রয়েছে, কারণ টিকটক ভাইরা এই প্রজেক্ট নিয়ে এত এত ভিডিও বানিয়েছে এবং তারা বলেছে ক্লিকে ক্লিকে তাদের টাকা পাসাতে, মানে সরি পাসাতে হবে না পকেটে, মানে প্রতি ক্লিকে তাদের টাকা নাকি পকেটে নিতে পেরেছিল। তো মোটামুটি 4-5 মাস তো হয়ে গেল, এখন তাদের টাকা পাসাতে গিয়েছে না পকেটে গেছে আমি তারাই ভালো জানে। যাই হোক, টিকটক প্রতিবন্ধীরা এত পরিমাপে জ্বালা যন্ত্রণা দিয়েছে আমাদের আমাদের ভিডিও নকল করে, এবং তারা বিভিন্ন রকম আলতু ফালতু কথা মানে তারা ভিডিও বানিয়েছিল এই প্রজেক্টে। যাই হোক, এই ট্যাপ সোয়াইপ নিয়ে আপনারা অনেকে আপডেট জানতে চেয়েছিলেন, তো আসলে ট্যাপ সোয়াইপ বেঁচে আছে না মরে গিয়েছে, এটা স্ক্যাম করলো না পেমেন্ট দিবে, তো এইটু যে একটু অনেকে জানতেছিলাম, তো ফাইনালি কিছু গুড নিউজ পেলাম, তো সেই নিউজগুলো কোনো তো আপনাদের মাঝে শেয়ার করবো। ওকে, তো ট্যাপ সোয়াইপে আপনি যদি আসেন, আপনি যদি ওয়ালেট এখনো যদি কানেক্ট না করে থাকেন অবশ্যই ওয়ালেট কানেক্ট করে নেবেন, আর অবশ্যই নতুন একটি ওয়ালেট কানেক্ট করবেন, যে ওয়ালেটে ডলার টলার আছে সেসব কানেক্ট করেন না, কারণ এই প্রজেক্ট নিয়ে ভাই আমি অতটা বিশ্বাস করি না, কারণ এর কী হবে না হবে বলা মুশকিল। তো তার জন্য আমি বলবো নতুন একটা ওয়ালেটে আপনি কানেক্ট করবেন, যে ওয়ালেটে ডলার নেই সেই ওয়ালেটে কানেক্ট করবেন। ওকে, যাই হোক, ট্যাপ সোয়াইপের একটা গুড নিউজ এসেছে, সেই নিউজটা আমি আপনাদের দেখাই, সেটা হচ্ছে বাইন্যান্স নিউজ পোর্টালে এসেছে, এবং বাইন্যান্স নিউজ পোর্টালে এই নিউজটা এসেছে, এবং এখানে বলতেছে ট্যাপ সোয়াইপ লিস্ট হবে, এক্সচেঞ্জ লিস্টে হবে 30 অক্টোবর, ওরা আর কি এই নিউজ পোর্টাল থেকে পাবলিশ করেছে। তো সেই ক্ষেত্রে যেহেতু বাইন্যান্স নিউজ পোর্টালে নিউজটা পাবলিশ করেছে, সেহেতু এখানে 100% না হলে 90% হওয়ার সত্যতা বেশি, তো সেক্ষেত্রে 30 অক্টোবর কিন্তু বেশি দূরই নেই, আর আজকে মেবি 4-5 তারিখ, তো সেক্ষেত্রে আর মাত্র সামনের মাসেই 30 তারিখে, যদি এটা 30 অক্টোবরের আগেই বলতেছে লিস্ট হবে, তো সামনের মাসে যদি লিস্ট হয়ে যায় তাহলে আমাদের এখানে তো কাজ করা যেতেই পারে, যেহেতু আর 1-1.5 মাস আছে, তাই না? তো সেক্ষেত্রে যারা কাজ করতেছেন তারা চাইলে কাজ করতে পারেন, বাট এখন আপনাদের উপর, বাট এখানে কাজ করতে গেলে আবার বিভিন্ন সমস্যায় পড়বেন, কারণ ওরা যে ফিচার্স এনেছে দেখে তো নিজেরই মেজাজ গরম হয়ে যাচ্ছে। যদিও আমার 824 মিলিয়ন টোকেন রয়েছে, তারপরেও ভাই আমার নিজের মেজাজ অনেক গরম, কারণ এরা যে সিস্টেমটা এনেছে এদের বলতেছে এইখান থেকে এই জেমস টেমস কিনে তারপরে এখানে এইগুলো ফিল আপ করতে হবে, তারপরে এখান থেকে রিওয়ার্ড দিবে। তো সেক্ষেত্রে মূলত এখানে যে বিষয়টা রয়েছে 4টা সিস্টেম, এখানে হচ্ছে ভিডিও দেখে ইনকাম, ভিডিও দেখে এতে করা যাবে, ভিডিও দেখে নয় এখান থেকে ভিডিও দেখলাম, ভিডিও দেখে এটা করলাম, বাট এই জেমসগুলো করতে গেলে আবার এই ভিডিওর পরে এগুলো মানে সারা দিন রাত লাগবে এগুলো করতে গেলে, এগুলো বাই করে তারপরে এগুলো জেমসই করতে হবে। এক কথায় এখানে ছোটোখাটো ইনভেস্টমেন্ট আপনাদের করতে হচ্ছে, না হলে এগুলো আপনার কখনোই ফিল আপ করতে পারবেন না, আর করাগুলো অনেক সো টাফ ব্যাপার, এগুলো ভাই আমাদের মতো এই দিন রাত করে খেটে মানে সাধারণ মানুষের দ্বারা সম্ভব না। তো সেক্ষেত্রে এই ফিচার্স গুলো খুবই জঘন্যতম এই প্রজেক্টের। যাই হোক, এরা পেমেন্ট দিবে কি না দিবে এটা তো ভাই বলা মুশকিল, যাই হোক দিলে তো আলহামদুলিল্লাহ। তো সেক্ষেত্রে আমি বলবো যতটুকু করা যায় ততটুকু আপনি করার চেষ্টা করবেন, এইখান থেকে ভিডিও দেখবেন এবং ভিডিও দেখে এইখান থেকে যতগুলো এগুলো ফিল আপ করা যায় এগুলো করার চেষ্টা করবেন। ওকে, আর যেহেতু সামনের মাসে এটা বলতেছে লিস্টিং হবে, নিউজ পোর্টাল থেকে নিউজ এসেছে এবং এটা টন ব্লকচেইনে আসবে, এবং টন ওয়ালেট অলরেডি কানেক্ট করতে বলেছে আমাদের, টন ওয়ালেটটা তো অবশ্যই কানেক্ট করবো, এবং প্রাইসের যেটা বলেছে 3-6 সেন্ট হবে, এখন আজও 3-6 সেন্ট হবে কিনা এটা বলা মুশকিল, যাই হোক লিস্টিং হওয়ার পরে বোঝা যাবে। তারপর এখানে টোটাল সাপ্লাই হচ্ছে 18 বিলিয়ন হবে টোটাল সাপ্লাই, মোটামুটি অন্যান্য প্রজেক্টের থেকে সাপ্লাই কম আছে, তো সেক্ষেত্রে 2-3 সেন্ট আশা করা যেতেই পারে এই সাপ্লাই যদি হয়। ওকে, তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা যতটুকু পারেন যতগুলো টাস্ক কমপ্লিট করা যায় করতে থাকুন, যেহেতু সামনের মাসে হয়তো এটা লিস্টিং টিস্টিং অ্যানাউন্সমেন্ট আসতে পারে, যদিও ওরা 5-6 মাস ধরে আমাদের ঘোরাচ্ছে এবং সামনের মাসেও আসবে কিনা এটাও তো সত্যটা কতখানি এটাও নিয়ে আমার সন্দেহ রয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো ভাই আপনারা কাজ করতে থাকুন ইনশাল্লাহ, কারণ আমরা তো হাজার হাজার প্রজেক্টে জয়েন হই, তারপরে তো দেখা যাচ্ছে 100টা প্রজেক্টে জয়েন হলে 5-6টা পেমেন্ট, বাকিগুলো ফাল, তো সেক্ষেত্রে এটার মধ্যেও আমরা কাজ চালিয়ে যাবো ইনশাল্লাহ, যদি প্রফিট দিয়ে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ আমাদের ভালো একটা প্রফিট এখান থেকে হয়ে যাবে, কারণ ইতিমধ্যে আমরা এখানে অনেক সময় ব্যয় করে ফেলেছি, অনেকে অনেক টোকেন রয়েছে, আমারও যেরকম 824 মিলিয়ন রয়েছে এবং আপনাদেরও অনেকের মিলিয়ন মিলিয়ন টোকেন রয়েছে। তো সেক্ষেত্রে যতটুকু পারেন এখান থেকে এগিয়ে থাকেন, তো সেক্ষেত্রে যখন পেমেন্টের আপডেট আসবে আমি সাথে সাথে জানাই দেবো। তাছাড়া সোয়াপ ট্রাইপ লঞ্চ করেছে মনেরগুলো, এখানে বেশি ডলার এখানে ইনভেস্টমেন্ট করে বা সোয়াপ ট্রাইপ করতে যায় না, কারণ একটা রিস্কের বিষয় থাকে, আমি বলবো ছোটখাটো অ্যামাউন্ট হলে এখানে সোয়াপ ট্রাইপ করতে পারেন, সেটা আপনার বিষয়। ওকে, যাই হোক, পরবর্তীতে যখন মেইন নেট লঞ্চ করে এক্সচেঞ্জ উইথ আপডেট আসার সাথে সাথে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব, তার জন্য প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে যারা আমাদের সাথে কাজ করতেন মাসবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। ওকে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সবার আগে আপডেট দিয়ে থাকি, তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলটি অনেকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, তো যেটুকু নিউজ পেয়েছিলাম আপনাদের জানাই দিলাম, তো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।